অন্নপূর্ণা দত্ত মাধবী মাইতি দিলীপ মাইতি আপনারা অনেক কষ্ট করে অনেকটা সময় দিয়েছেন আজকে আপনাদেরকে আরো একটা কৃতজ্ঞতা ভালোবাসা জানাই যারা আজকে আমাদের এই ভালোবাসার উপহার গ্রহণ করতে এসেছেন আপনাদের প্রত্যেকে আরো একটা ভালোবাসা জানাই এবং আত্মজনের পক্ষ থেকে আপনাদের সম্মান জানাই গোপাল মাইতি প্রতিবাল মাইতি রঞ্জিত মিশ্র রামপদ মিশ্র ধরে রাখো রামপদ মিশ্র হলো না ওরা কিন্তু যন্ত্র খাওয়ার সুকুমার দত্ত এরপরে বাসুদেব দত্ত সামগ্রী খুলে দেবেন আমাদের গ্রামের মানুষ সমাজসেবী মানুষের কাছে সবসময় থাকেন সুভাষ চন্দ্র জানা মহাশয় যা এখানটা যে আমরা অনুষ্ঠান করছি সেটা সুভাষ বাবু আমাদের এই সুভাষ চন্দ্র বাবু সুভাষ চন্দ্র জানা মহাশয় যখন যেভাবে বলি ওই সহযোগিতা করেন আমাদেরকে আজকে যত রকমের সহযোগিতা এখানে আমরা যে বসছি এখানে যে বাড়ি বা আমরা টুকটাক যে রান্না করছি সমস্ত কিছু ওনার বাড়িতে হচ্ছে ওনার যখন বললাম আমরা সমস্যা করেছি উনি যখন বললেন আমার এখানে হবে কোনো সমস্যা নেই অসংখ্য ধন্যবাদ জানাবো সুভাষ চন্দ্র জানা মহাশয়কে আচ্ছা আরতি যারা গিয়েছে আরতি জানার পর বাসুদেব দত্ত হয়েছে পুষ্পরায়ণীটা মহাদেব পাত্র হয়েছে এখানে আপনাদের ত্রাণ ফাঁড়া এসছে নিশিকান্ত প্রামাণিক আত্মসাতের পক্ষ থেকে আমাদের গ্রামে পাবো তাদের পর্যায়ে পর্যায়ে দাবি জানা গঙ্গাগিরি প্রামাণিক বরেন প্রামাণিক সিদ্ধান্ত মণ্ডল
আপনারা আমরা এই প্রোগ্রামটা হয়তো আগে করলে ভালো হতো, কিন্তু আমাদের বিশেষ কোন কারণে আমরা এই প্রোগ্রামটা করতে পারিনি, তার জন্য কোয়াপার। আমি এই জলের যে বিভৎস রূপটা কিন্তু আমি লক্ষ্য করেছি, আমি অনুভব করেছি। আমার এই কথাটা কষ্টটা আমি আমার ওই ক্লাবে, ক্লাব বলতে ক্লাব নয়, সমাজসেবী সংস্থা একটা, এটা ক্লাব নয়, আড্ডা হয় না, কিছু হয় না, ভালো মানুষের কথা কিন্তু আলোচনা হয়, সেখানে গিয়ে এই কথাটা তুলে ধরি। আমি তখন তুলে ধরার ফলে ওনারা এত সহযোগিতা করেন কি ওনারা বলেন আমরা ওইখানেই আমরা প্রাণটা নিয়ে যাবো। প্রথমে আমার গ্রাম